এটা কিন্তু কোনো বিয়েবাড়ির রান্না নয়, এখানে মানতের রান্না চলছে। মানতের এই রান্নাকে সিন্নি বলে। তো আজকে সিন্নিতে বিরিয়ানি রান্না হচ্ছে। 50 থেকে 60 ডেক প্রতিদিন এভাবে রান্না হয়। ডেইলি কি রকম মানত আসে? হয় মোটামুটি 8 থেকে এখন একটু কম, তারপরে মোটামুটি হয়, খারাপ নাই। মানতে কি মুরগি গরু ছাগল সবই দেয়? সবই নিয়ে আসে, গরু ছাগল খাসি সব কিছু নিয়ে আসে, যার মানত যেভাবে এইভাবে আদায় হয়ে যায়। প্রতিদিন কত মানুষ খায় এভাবে জানেন আপনারা? হাজার 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 মানুষ। ও আচ্ছা আচ্ছা। আজকে আমি চলে এসেছি সিলেটের শাহজালাল মাজারে। শাহজালাল মাজারে কিভাবে আসতে হয় এবং শাহজালাল মাজারের যে খুঁটিনাটি বিষয় আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ঘুরে দেখাবো এই সুন্দর শাহজালাল মাজারটি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু ছিলেন একজন দরবেশ এবং পীর। 32 বছর বয়সে তিনি এই উপমহাদেশে এসেছিলেন। তার মামা মুর্শিদ সৈয়দ আহমেদ তাকে আরবের এক মুঠ মাটি দিয়ে বলেছিলেন, এই মাটির সাথে গন্ধ বর্ণে যেখানে মিল পাবে সেখানেই তুমি বসতি স্থাপন করবে এবং ইসলাম ধর্ম প্রচার করবে। তার কথা মতো সিলেটের মাটিতে মিল পেয়ে 360 আউলিয়া মিলে সিলেটে বসতি স্থাপন করে শাহজালাল রহমতুল্লাহ আনহু। সময়টা ছিল 1303 সাল। ওনার মৃত্যুর পরে 1400 সালের দিকে এই মাজারটি স্থাপিত হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহুর অনেক আধ্যাত্মিক শক্তি ছিলেন। তিনি মানুষের অসুস্থতা সরিয়ে তুলতে পারতেন, মানুষের মনের আশা পূরণ করতে পারতেন। তো এই আধ্যাত্মিক শক্তির কথা শুনেই আউলিয়া নিজামুদ্দিন তাকে সাদরে নিমন্ত্রণ জানান এবং তার জন্য একজোড়া সুরমা কালারের কবুতর উপহার স্বরূপ দেন। সেই সুরমা কালার কবুতরকেই বলা হয় জালালি কবুতর, এখন যেটা সিলেটের আনাচে কানাচে দেখা যায়। জালালি কবুতরের সামনেই রয়েছে মানতের টাকা জমা দেওয়ার জায়গা, যেখানে বড় বড় 3টা পাতিল রয়েছে যেটাকে ড্যাক বলে, পিতলের ড্যাক। এগুলো উপহার স্বরূপ পেয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আনহু। এগুলোতে এখন আর রান্না হয় না, যার মধ্যে মানতকারীরা তাদের সাধ্যমতো টাকা দিয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন একজন দিচ্ছে, এবং এটার বাম পাশেই রয়েছে রান্নাঘর। প্রতিদিন এখানে অনেক রান্না হয়, এখানে 50 থেকে 60 ডেকের মতো রান্না হয়, যেখানে কাজ করে মানতকারীরা এবং কিছু স্বেচ্ছাসেবকরা। তো এখানে আমি ওদের জিজ্ঞাসা করছিলাম যে কেমন মানুষ খায়, তো ওনারা এক্স্যাক্ট বলতে পারছিল না, শুধু বলছিল 1.5 থেকে 2 হাজার মানুষ তো প্রতিবেলায় খাই। তো যাই হোক, এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাজার শরীফ। মাজারে মহিলা ওঠা নিষেধ, যার কারণে আমি আমার বন্ধুকে দিয়ে ভিডিওটা করিয়েছি। এখানে শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে অনেক ওলিয়াউলারি কবরস্থান আছে। এই যে দেখতে পাচ্ছেন কবরগুলোকে বিভিন্ন আরবি লিখা দ্বারা চাদর দ্বারা ঢেকে রেখেছে। এখন এখানে চলে হচ্ছে আজব কারবার, এখানেও টাকা দিয়ে মোমবাতি কিনতে হয়, আগরবাতি কিনতে হয় এবং আপনি আপনার মনের আশা পূরণ করার জন্য এখানেই সেজদা করতে পারেন। যদিও আমাদের ইসলামে আছে যে মাজার পূজারীকে শিরক বলা হবে, তো কতজন মানে এটা? আমি আজকে মাজারে আসার পরে অবাক হয়ে গিয়েছি, এত মানুষ মাজারে সেজদা করছে। আমি দুইজনের সাথে কথা বলেছি, ওনারা নাকি এর আগেও এই মাজারে এসে মানত করেছিল, তাদের মানত নাকি পূরণ হয়েছে, যার কারণে তারা আবার এসেছে মানত, নতুন একটা মানত নিয়ে। এখন আমি আপনাদের দেখাবো সেই রহস্যময় পুকুর, যে পুকুরে রয়েছে শত শত গজার মাছ। 2003 সালে কোনো এক অজ্ঞাত ব্যক্তি বিষ প্রয়োগ করে 700 বেশি গজার মাছ মেরে ফেলেছিল এবং 2004 সালের দিকে 24টা গজার মাছ এখানে এনে ছেড়ে দেওয়া হয় এবং এখানে গজার মাছের সংখ্যা এখন শত ছাড়িয়েছে। এই গজার মাছগুলোকে ওই পাশে থেকে মাছ এবং বাদাম, ছোটো ছোটো মাছ বাদাম কিনে মানুষ দর্শনার্থীরা খাবার দেয় এবং এখানেও মানত করে। এই যে মানত করে মাছদের খাওয়ানো হয়, মাছেরা নাকি সেই মানত পূরণ করে। যদিও এটা আমার কাছে খুবই হাস্যকর লেগেছে, কিন্তু ব্যবসা কিন্তু এখানে খুব ভালো জমে উঠেছে, চারপাশে নানা ধরনের ব্যবসা আছে।
এই যে এখানে কিছু মানুষ অজু করছিল এই পানি দিয়ে, এবং এই পানি দিয়ে অজু করলে নাকি অজু করে যে মানত কর হয় সে মানতটা নাকি পূরণ হয়ে যায়। আমি এটা ওনাদের কথা শুনেই বুঝতে পেরেছি। তো এখানে দর্শনার্থীদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে, এবং যারা দূর দূরান্ত থেকে আসে গোছলেরও ব্যবস্থা রয়েছে। এর পাশে আবার ছোট একটা রান্নাঘর আছে, এখানে দর্শনার্থীরা নিজেদের জন্য সিন্নি রান্না করে খায়। এখানেও মোট 6টার মতো চুলা আছে যেখানে বড় বড় ডেক দিয়ে রান্না হয়। এখানে সব ফ্রি খাবার, আপনি যদি যান, যে যদি খাবার চান তাহলে আপনিও খাবার পাবেন। দরগা শরীফের ভিতরে একটি মাদ্রাসা আছে, এবং মেইন গেটের সাথেই রয়েছে দরগার অফিস। দরগার অফিসটাতে মানতের টাকাও জমা দেওয়া যায়, এবং ওরস যে হয় ওরস শরীফের টাকাও জমা দেওয়া হয়। এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দরগা শরীফের বাইরে রয়েছে নানা রকমের জিনিসপত্রের দোকান, আপনারা চাইলে এখান থেকে জিনিস নিতে পারেন, বাট এখানে সব জিনিসের দাম অনেক বেশি। আপনারা ঢাকা থেকে যারা সিলেটে আসতে চান তারা যে কোনো বাসে উঠে চলে আসতে পারেন, ইউনিক আছে, গ্রিন লাইন আছে, তো আপনারা এখানে চলে এসে নামবেন কদমতলিতে, এবং কদমতলি থেকে একটা সিএনজিতে 80 থেকে 100 টাকা ভাড়া নেবে, চলে আসবেন আম্বরখানে এই দরগার গেটে। তো আজকে পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।